ওকে, আচ্ছা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ওয়াদারিং হাট শেষ করে ট্রাই করেছি। তো ইফ ইউ ইফ এনি ওয়ান হ্যাজ এনি কাইন্ড অফ প্রবলেম যে ম্যাম বুঝি নাই বা হচ্ছে এই দিকে বুঝি নাই বা এই ক্যারেক্টার বুঝি নাই বা এই স্টোরির এই ইনসিডেন্ট বুঝি নাই, এনিথিং লাইক দ্যাট, তাইলে হচ্ছে আমাকে শেয়ার করো, আমরা ওটা কমপ্লিট করে দেন উই ওয়ান্ট টু প্রসিড। ওকে ম্যাডাম, ম্যাম 5 মিনিট ওয়েট করি, ম্যাম মাত্র হ্যাঁ হ্যাঁ পাঁচজন জয়েন করেছে। ওকে ম্যাম, তোমরা চিন্তা করতে থাকো, আসলে উদয়ং হচ্ছে প্রবলেম নিয়ে আগানো উচিত হবে না। হ্যাঁ, কারণ আমাদের ওকে সময় ম্যাম, আছে ভালোই। আমরা কয়টা ক্লাস পাচ্ছি শান? ম্যাম আর 2টা ক্লাস পাচ্ছি সামনে উইকে, কথা খুব আস্তে শোনা যায় ম্যাম। ম্যাম আর 2টা পাচ্ছি সামনে উইকে, তারপরে ঈদ, এরপরে ঈদের পরে আবার। ম্যাম ম্যাম মিট তো মেবি অগস্টের 16 তারিখ, তো ম্যাম টাইম আছে 15 দিনের মতো, ওদিকে ওইখানে সব মিলে 20 দিনের মতো আছে, আরো বেশি আছে ম্যাম। 20 দিনে ক্লাস থাকার কথা হচ্ছে 10টা বা 8টা এরকম আর কি। আজকে 6 নম্বর ক্লাস ম্যাম। আচ্ছা হ্যাঁ, তাহলে হয়ে যাবে আই গেস, কারণ আমরা হচ্ছে গ্রেট এক্সপেকটেশনটাও ধরে ধরেই পড়বো। ম্যাম লাঞ্চ করেছেন? হ্যাঁ লাঞ্চ করছি বাবা। What about you? ম্যাম আমি এলাম দিয়ে ঘুম থেকে উঠি 3টা বাজে, না লাঞ্চ করে পরে আপনার ক্লাস অ্যাটেন্ড করি। আমি এখন করছি যে, তাইলে হচ্ছে ওই কে জানি ওই মিমটা শেয়ার দিল না যে টিচার ক্যামেরা অন করতে বললে সাথে সাথে কি অবস্থায় পাওয়া যাবে স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে ওর ক্ষেত্রে হবে, খুলি দেখবো ভাতের নলাটা মাত্র মুখে নিচ্ছে। আচ্ছা এত লেট কেন? 3:35 অলরেডি ম্যাম, আমার ফ্যামিলিতে আমরা 40 জন মেম্বার থাকি। ও আচ্ছা আচ্ছা, বাবা রে বাবা, জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আবার বাড়ির নাম নিরিবিলি ভবন, সবচেয়ে বড় প্যারাডক্স উল্টা ম্যাম, সব উল্টা প্যারাডক্স, 40 নিয়ে নিরিবিলি কিভাবে সম্ভব? বাকিরা কোথায়? আর এখনো ম্যাম অনেক আগের যুগেই চলে, আগে পুরুষেরা খাবে, তারপরে সব শাশুড়িরা খাবে, তারপরে ইয়াং জেনারেশন বউরা খাবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার তোমাদের সাথে ক্লাস আসতে সমস্যা হয় না, 12টার ক্লাসে খবর হয়ে যায় একদম। জেইশান যেমন বলে অ্যালার্ম দিয়ে রাখি, ওই রকম হয় অবস্থা, অ্যালার্ম দিয়ে উঠে তারপরে আর হুঁশ নেই। ম্যাম লেইন স্যারের মতো একদম ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বসে পড়বেন, 7টা করে ঘুম চোখে ম্যাডাম ক্লাস দেয়। তোমাদের ক্লাস থাকে মানে ওরা সাথে ক্লাস থাকে কখন সকালে? ভাইয়া খাইতেছে ভাইয়া, এখন এই কথা না বললো হইছে। আমাদের সব দুপুরে ক্লাস, বাকিদের মনে 9টা বাজে আছে, কারো কারো 10টায় আছে। চেয়ারম্যান স্যারের সব ক্লাস ম্যাম 9টা বাজে যতটুকু জানি। স্যার সব সময় সকালে উঠবে আগে ঘুমাবে, আর আমাদের রুটিনের তো কোনো ঠিক ঠিকানা নেই, ইউনিভার্সিটি খুললে পরে যে আমরা কিভাবে কি করবো। মাঝখানে ম্যাডাম সন্ধ্যাবেলা ঘুমাইতাম 12 বাজে উঠতাম রাতের, তো 12 থেকে আবার সকাল 6টা পর্যন্ত টাইম ছিল। রোজার সময় এরকম হইতো ঠিক না? মানে আমার এই কদিন ধরে এরকম হয়েছিল, 12টার পরে আজ মানে আমার আর রাখতে পারবে না, ঘুমাই যাই আর কি, এমন অবস্থা, পুরো উল্টা সন্ধ্যাবেলা ঘুমাই যেতাম। আর আমি ম্যাম আজকে
সুন্দর ঘুমায় যাইতে পারতো। আর আমি যেদিন চা খাই ওই দিন সারা রাত চোখ এরকম করে তাকায় থাকি, এদিক ওদিক তাকাইতে থাকি আর ওদিকে মানে অভিশাপ দিতে থাকি যে তোমার জন্য আজকে আমার এরকম। চা খাইলে তো ঘুম আসে না। কিছু বলতে পারো, সমস্যা নাই, এখানে ক্লাস চলতে তোমার খুশি হওয়া উচিত, তোমার সব কথায় সবাই রিয়েক্ট করে, মানে সবাই তোমাকে মূল্যায়ন করে। এই জন্য ভাবছি আমি কথা বলাই বন্ধ করে দিব। তুমি কথা দিবা, তোমার সবাই কত মূল্যায়ন করতেছে তুমি দেখতেছো, সবাই রিয়্যাক্ট করে মানে তোমারে সবাই প্রায়োরিটি দেয়। রাফিম তুই চুপ করবি? এই যে এই রাফিম, থাক থাক বাবা থাক। ম্যাম শুরু করে দি, 10 মিনিট হয়ে গেছে। ওকে হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, কারো হচ্ছে ওয়েদারিং হ্যাটস নিয়ে কোনো প্রশ্ন? না ম্যাম, আমার নাই। কিভাবে এই জিনিস আসলো এরকম কিছু হতে পারে কি? যারা বুঝছে তারা বলবে, আমি তো বলছি যারা বুঝে নাই তারা বলবে। ম্যাম বুঝতে পারি সবই কিন্তু মনে রাখতে পারি না, ঝামেলাই একটা। কি মনে রাখবা? ওই যে জাইপুরি সব বুইল্লা জায়গা, আবার মন দিয়ে পড়ো না যে তাই। ম্যাম এটা কইতে পারলেন? হ্যাঁ, নালে আমি পড়ছি 3 বছর আগে, আমার তো এখনো মনে হইতেছে যে ফ্রেশ মেমোরিজ। ম্যাম কিভাবে কিভাবে ক্লাসে পড়াইছে ওটা আমার মনে আছে। এই জন্য তো ম্যাম আপনি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আর আমরা আর কিছু। এটা কোনো কথা না, এটা কিন্তু হচ্ছে খুবই মানে মিন টাইপ কথা। দ্য থিং ইজ যে তোমাদেরকে, আচ্ছা আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাকে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির টিচার পড়াইছে। তোমরা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার স্টুডেন্ট, তোমাদেরকে তো পাবলিক ইউনিভার্সিটির টিচারই পড়াইছে, ঠিক না? মানে আফসোস তো থেকেই যায় ম্যাম। আফসোসের জায়গাটাই হচ্ছে জয় করতে হবে, যে হচ্ছে আফসোসের জায়গাটাই বলতে হবে যে আমি পাবলিকে পড়ি নাই দেখে যে আমি পাবলিকের মতো হচ্ছে ক্যাপচার পাওয়ার নাই আমার, এটা ভুল ধারণা। পাবলিকে পড়ো নাই দেখে ক্যাপচার পাওয়ার আসলেই নাই ম্যাম। আমি আমি জীবনে ওই যে বাংলায় যে সাহিত্যের ব্যাপার আমি কখনো A+ পাই নাই, কিন্তু সায়েন্সের সাবজেক্ট ঠিকই পাইছি, ম্যাথে পাই। A+ কিন্তু কোনো কিছুর জাজমেন্ট না রাখে। বাংলায় আমি এই যে ইতিহাস, সামাজিক বিজ্ঞান ইতিহাসের ব্যাপারগুলো মনে রাখতে পারি না ম্যাডাম, ডেট, তারপরে যে কিভাবে ঝগড়া করলো, কিভাবে ভালোবাসলো, এগুলো ব্যাপারগুলো না মনে থাকে না, প্রবলেম এইটা। কিন্তু এইভাবে একটা লজিক দিবেন ওটা মনে থাকে ভালো। হ্যাঁ, আদর কি বলতেছিল ম্যাম? বললাম মুখস্থ বিদ্যে যেটা আছে মানে ঠাটা মুখস্থ অনেকে মনে রাখতে পারে না ম্যাম, ওটা হয় না আমার দ্বারা। আচ্ছা ম্যাম, আমি মুখস্থ পারি না ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা, এখন যে তিশা আর ঈশান বলবা যে আসলে এই নভেলটার মধ্যে মুখস্থ করার মতো জিনিস কি আছে বলো। ম্যাম এখানে মুখস্থ করা কিছুই নেই, লিটারেচার তো মুখস্থ করা পড়া পসিবল না। এক্স্যাক্টলি, তাহলে ওরা কেন হচ্ছে এটা বলতেছে যে এটা ম্যাম কোটেশন তো মুখস্থ করতে হয় ম্যাম। তোমাদের জন্য তো আমি ওই অপশনটা দিছি যে যাদের কোটেশন মুখস্থ থাকবে না তারা হচ্ছে ফ্রেজ মুখস্থ করবা। ফ্রেজ তো জাস্ট দুইটা শব্দ মুখস্থ থাকবে না। তুমি ভাত খাও, এই যে ভাত তো মুখস্থ করে ঠিকই বসে আছো, ভাতকে তো মুড়ি বলো না কোনোদিন ভুলে। ফ্রেজ দিলেই হবে, এটা আবার কি কথা? আদর
কোটেশন দিলে হয়তো দুই নাম্বার বেশি পাওয়া যায় এক নাম্বার বেশি পাওয়া যায় না দুই নাম্বারও না ঈশান এটা হচ্ছে একটা ওভারঅল জাজমেন্ট আছে হাই জি জি ম্যাম কোটেশন ছাড়া খুব ভালো লিখে তাকে কোনোদিনও কোনো টিচার হচ্ছে কোটেশন ওয়ালা সমান মানে মানে কম দিবে না সমানই দিবে কারণ হচ্ছে তোমার লেখাটাই তো ম্যাটার করে তুমি যদি রেফারেন্স দিয়ে বুঝাইতে পারো যে হ্যাঁ তুমি বুঝে বুঝে লিখতেছো তুমি ওই টেক্সট থেকে লিখতেছো তাহলে তোমাকে আমি আসলে কেন কম দিব ম্যাম হয় কি কোটেশনটা মুখস্থ করে এটা মনে রাখতে গেলে তখন এক্সাম হলে ওইটা মুখস্থ মনে আসে নাকি এই চিন্তা করতে কি স্টোরি লেখা জানা আর এমনি ম্যাম মনে ই করে গেলে ম্যাম সুন্দর করে ঠান্ডা মাথা যে সুন্দর করে লেখা যায় নিজের মতো করে বাই স্টোরিটাই লেখা যায় আমি ম্যাডাম কোটেশন স্কিপ করি মাঝে মধ্যে এর জন্য আমার মনে হয় মানে আমার ক্ষেত্রে মনে হবে যে আপনারটা শোনার পরে যে কোনো সামারি বা গুগল একটু সার্চ করলেই সে একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে যে কোনো কোশ্চেন দিলে মোটামুটি পারবে যারা 6টা ক্লাস অ্যাটেন্ড করছে সত্যি কথা এখন এই যে সিনথিয়া যে কথাটা বললো এটার মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে সেটা হচ্ছে যে ক্লাস অ্যাটেনডেন্স যারা অ্যাটেন্ড ছিল তারা পারবা সেকেন্ড কথাটা ও কি বললো যে হচ্ছে তোমার নিজেরও পড়তে হবে এখন তুমি ক্লাস করছো আমরা 5টা ক্লাস করছি 10 দিনে কিন্তু তো 10 দিন কিন্তু একটা কম সময় না তুমি 10 দিনে প্রথম ক্লাসে কি পড়ছি আর 10 নাম্বার ক্লাসে কি পড়ছি এটা লিংক করার জন্য কিন্তু তোমার বাসায় পড়তে হবে এই জায়গাটা কিন্তু কখনোই তুমি বলতে পারবে না যে আমার টিচার ভালো না দেখে আমি পারতেছি না তুমি যদি পড়ো তুমি যদি এরপরে লিংক না খুঁজে পাও যে হচ্ছে যে আমার ম্যাম কি পড়াই গেল আর আমি কি বুঝলাম তখন হচ্ছে ডিফারেন্ট কিন্তু তুমি পড়োই নাই তুমি হচ্ছে ভাবলা যে ম্যাডাম এক নাম্বার ক্লাসে কি বলছে আর 10 নাম্বার ক্লাসে কি বলছে আমি তো খুঁজেই পাইতেছি না স্বাভাবিক হিউম্যান ব্রেন ও তো এটা তো তোমার লাইফের হচ্ছে এত বড় ইম্পর্টেন্ট কোনো কিছু না উদারিং এজ যে তোমার সব মনে থাকবে প্রথম ক্লাস থেকে লাস্ট ক্লাস তোমাকে পড়তে হবে পড়লেই তুমি দেখবা যে তোমার যে লিঙ্ক আপ গুলা এগুলো তুমি ইজিলি পাচ্ছ যে হচ্ছে এটার সাথে এটা সম্পর্ক এটার সাথে এটা সম্পর্ক তারপরে হচ্ছে ক্যারেক্টার স্কেচ এই জিনিসটা দেখলেই তোমার অনেক কিছু মানে 60-70% জিনিসই তোমার মনে চলে আসবে যে হচ্ছে এর সাথে এর সম্পর্ক এমন তার মানে হচ্ছে এই যে ওকে অত্যাচার করতো ওর অসুখ হয়েছিল ওকে হচ্ছে পড়াশোনা করায় নাই তারপরে হচ্ছে ক্যাথরিন মেয়ের সাথে যে জিনিস হইলো এই জিনিস দেখলে তুমি বুঝবা যে আচ্ছা ক্যাথরিন তো হচ্ছে ওর হেডক্লিফকে ছেড়ে চলে গেছে এগুলা তখন তোমার ফ্ল্যাশব্যাক আসবে কিন্তু তুমি যদি একদমই রেখে দাও যে তুমি আর পড়লা না তখনই হচ্ছে তুমি বিপদে পড়ে যাবে যে পরীক্ষার আগের রাতে তখন আর তুমি যতই পড়ো তুমি তো আর মানে রিলেট করতে পারতেছো না ক্লাসের সাথে আচ্ছা আর আমি হচ্ছে লিংক দিয়ে দিছি ইউটিউবের তোমরা হচ্ছে জি ম্যাম পেয়েছি ম্যাম অনেক কষ্ট হইছে আমার ওগুলা দিতে তো সো একটু পড়াশোনা করো না এটা হচ্ছে তো মাই দিব কারণ এক একটা আপলোড হইতে যে কি পরিমাণ সময় লাগে আমি ভাবি তাহলে যারা 80 মিনিটের 80 মিনিট খালি পড়ায় ম্যাম কতক্ষণ লাগছে অনেকক্ষণ সময় লাগছে বাবা আমি তো একটা দিয়ে মনে করছি হয়ে গেছে তারপরে মনে হয় 40 মিনিট পরে এসে দেখতেছি ওটার কিছুই হয়নি তারপরে আবার দিলাম তারপরে আবার দিলাম এরকম করতে করতে অনেক সময় লাগছে কালকে পুরো দিন আমি বুঝতেও পারতেছি না যে এরকম হলে আসলে কিভাবে সব ক্লাস আমি আপলোড দিব আচ্ছা উইদারিং হাইটসে তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই আমরা চার্লস ডিকেন্সে যেতে পারি না জি ম্যাম ওকে আমরা হচ্ছে আজকে চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস একটা নভেল এই নভেলটা পড়বো এটা হচ্ছে 1860-61 এই মাঝামাঝি সময় লেখা হয়েছে এখন এই কোর্সটার নামই হচ্ছে 19th সেঞ্চুরি লিটারেচার 3 তার মানে এটা ভিক্টোরিয়ান পিরিয়ডটা নিয়ে লেখা হয়েছে ভিক্টোরিয়ান এই যে ইংল্যান্ডের ওয়ান অফ দ্য রিজনস মানে ওয়ান অফ দ্য হ্যাপেনিংস ওয়ার যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কেমন টেকনোলজি তারপরে হচ্ছে রেল রোড এই জিনিসগুলোতে একটা অন্যরকমের চেঞ্জ আসা শুরু করে তো গ্রেট এক্সপেকটেশনের অন্যতম একটি হিস্টোরিক্যাল মানে কনটেক্সটই হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে মানুষের সোশ্যাল ক্লাস মানুষের যে হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ প্যারেন্টসদের সাথে বাচ্চাদের রিলেশনশিপ তারপরে হচ্ছে তখনকার সময়ে যে জাস্টিসের যে কনসেপ্টটা এই জিনিসগুলা হচ্ছে চলে আসবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে হঠাৎ করে একটা কৃষি প্রধান সমাজ থেকে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে চলে যাচ্ছে সমাজটা তখন কি কি সার্টেন চেঞ্জেস আসতেছে একটা সোসাইটিতে এই জিনিসগুলাকে কম্প্যাক্ট আইডিয়াতে নিয়ে একটা স্টোরি দাঁড় করায় হচ্ছে চার্লস ডিকেন্স তো সেটাই হচ্ছে গ্রেট এক্সপেকটেশন দিস ইজ মোর অ্যাবাউট পিপস এক্সপেকটেশন
লাইক হচ্ছে পিপ হচ্ছে এটার হিরো মানে প্রোটাগনিস্টটা তো তার এক্সপেকটেশন তার যে লাইভলিহুডটা এইটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার এক্সপেকটেশনের অনুযায়ী আর কি কি ফেইলিয়ার সে পাচ্ছে এই সব জিনিসগুলাই হচ্ছে আস্তে আস্তে আসবে একটা কথা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন সম্পর্কে ফার্স্টে আমি বলে নিব সেটা হচ্ছে ইটস আ বিল্ডিংস রোমান বিল্ডিংস রোমান কি এইটার আইডিয়াটা তোমার রাখা দরকার প্রথম দিন কারণ হচ্ছে তুমি যখন পুরো 7 দিন 6 দিন ধরে এই নভেলটা পড়বা তুমি নিজের মাথায় যেতে হচ্ছে এই ক্যালকুলেশনটা সলভ করে ফেলতে পারো যে কিভাবে গ্রেট এক্সপেকটেশন একটা বিল্ডিংস রোমান হচ্ছে একটা ক্যারেক্টারের মানে প্রোটাগনিস্ট যে থাকবে সেই প্রোটাগনিস্টের মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ নিয়ে একটা নভেল লেখা হবে ক্লিয়ার জি ম্যাম বিল্ডিংস রোমান কি আমাকে কি একজন বলো ম্যাম আরেকবার বলেন আচ্ছা বিল্ডিংস রোমান একটা মানে একটা জনরা যে ম্যাম আপনার সাউন্ডটা খুব কম আসে ম্যাম কাইতে কাইতে আসে বুঝিত না স্বাভাবিক না আচ্ছা আমি বলি তারপরে না বুঝলে বললো তখন ঈশান ভাই আবার প্যারাফ্রেজ করে এই ভলিউমের চেয়ে অনেক জোরেই কথা বলতেছিলাম আমি এতক্ষণ কিন্তু এখন ঠিক আছে ওকে বলতেছি যে বিল্ডিংস রোমান হচ্ছে একটা জনরা নভেলের জনরা যেখানে হচ্ছে নভেলটাকে লেখা হয় হচ্ছে একটা হিরো যে প্রোটাগনিস্ট যে নভেলের তার মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ নিয়ে কি নিয়ে মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ মানে একটা হিরো সে নভেলের প্রথম থেকে কিভাবে নভেলের শেষ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয় সেই জিনিস নিয়ে এবং তার মানসিক যে বৃদ্ধি মেন্টাল গ্রোথ সে কিভাবে তার কি কি রিয়ালাইজেশন আসে বড় হইতে হইতে এই জিনিসগুলা নিয়ে যেটা লেখা হবে সেটাই হচ্ছে বিল্ডিংস রোমান ক্লিয়ার জি ম্যাম জি ম্যাম এখন যারা শুনতে পাচ্ছিল না এখন শুনতে পাচ্ছ তাদের মধ্যে একজন বলো বিল্ডিংস রোমানটা কি আমি বলবো হ্যাঁ বলো আচ্ছা হিটারে একটা জনরা এখানে যে প্রোটাগনিস্ট থাকে অর্থাৎ হিরো তার মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ তার নভেলের শুরু থেকে শেষ পর্যন্ত তার মানসিক এবং শারীরিক যে ধরনের পরিবর্তন আসে যে সে যে পরিবর্তনের ভিতর দিয়ে যায় সেখানে সে কথাগুলো এখানে উঠে আসে এই এটা নিয়েই হচ্ছে একটা নভেল হয় এর মধ্যে দিয়ে যত রকমের চেঞ্জেস আসবে হিরো যেসব চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাবে সেগুলো সবার ক্লিয়ার হয়েছে এখন জি ম্যাম আচ্ছা তারপরে যারা জীবনেও কথা বলো না তারা একটু বলো তো বিল্ডিংস রোমান বুঝছো কিনা ম্যাম একটু বলি ম্যাম অফ টপিক ম্যাম ওই যে ওয়েদারিং হয়েছে যে এভাবে পড়িয়েছিলেন এই যে মানে আপনি যে পিডিএফটা বানিয়েছেন ওটা একটু দিয়ে দেন কষ্ট করে দিয়ে দিছি তো ঈশান ভাইয়া দিয়ে দিছো তো আমি দিব না ক্লাস শেষে আচ্ছা আচ্ছা আমি ম্যাম ওটা পাইছিলাম না সরি ম্যাম ঠিক আছে ও আচ্ছা আমি দিয়ে দিছি ওকে তারপরে গোপাল বলো তো বিল্ডিংস রোমান কি ম্যাম বিল্ডিংস রোমান তো যে হিরো যে একটা মানে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা ম্যাম ফিজিক্যালি এবং মেন্টালি যে হবে মানে ও মানে একটা বালককে নিয়ে হ্যাঁ
তারপরে নভেলটা শেষ হলো 20 চ্যাপ্টারে, ওখানে গিয়ে পিপ হচ্ছে একটা 30 বছরের একটা লোক, তাহলে এটা তার কি গ্রোথ হলো বলো তো? ফিজিক্যাল গ্রোথ, এটা হচ্ছে তার ফিজিক্যাল গ্রোথ, ক্লিয়ার? যেমন পিপ যখন ছোট ছিল তখন সে ভাবতো তার অনেক বড় এক্সপেকটেশন, সে এটা হবে ওইটা হবে, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হয় এবং নভেলটা শেষ যখন হয় তখন পিপ এই রিয়ালাইজেশন নিয়ে বেঁচে আছে যে মানে সোশ্যাল ভ্যালু চেয়ে অনেক বড় হচ্ছে নিজের হ্যাপিনেস, নিজের লয়ালিটি, নিজের কমিটমেন্ট, এগুলা তো এটা তার একটা রিয়ালাইজেশন না, মানে তার তো এটা চেঞ্জ হচ্ছে তার আইডিয়াস গুলা। প্রথমে আইডিয়া ম্যাম আমাদের লাইফে যে তিনটা ধাপ থাকে ম্যাম, ওইটাই তো ম্যাম, ছোটবেলা তারপর টিনেজ দেন বড় হতো যে ডেভেলপটা হয় এটাই তো ম্যাম। তো হ্যাঁ ধরো অনেকে হচ্ছে চাইল্ডহুডের আইডিয়া গুলা নিয়ে 30 বছর বয়স পার করে দেয় যে আসলে জীবন এমনই, আবার অনেকের হচ্ছে টিনেজে গিয়ে এটা চেঞ্জ হয়ে যায় যে না আসলে লাইফ ইজ নট অ্যাবাউট দিস, তারপর অনেকের আবার হচ্ছে বয়স্ক সময়ে যে মনে হয় যে না পৃথিবী দেখা বাকি, তার লাইফ সম্পর্কে তার আইডিয়াই চেঞ্জ হয়ে যায়, তো এরকম আর কি। ম্যাম এই যে এক ধরনের মুভি আছে যে কামিং অফ এজ, যে একটা জানরা মুভি, কেই টাইপের না কি জিনিসটা বুঝতেছি না শুভ্র। ম্যাম এই যে এক ধরনের মুভি জানরা আছে না যে কামিং অফ এজ মুভি, মানে একটা মুভির মধ্যে হিরো আস্তে আস্তে বড় হইতে থাকে, মানে একদম ছোট থেকে বড় হয় এইভাবে কাহিনীটা তুলে ধরে। হ্যাঁ তাইলে ওইটাও হবে বিল্ডিংস রোমান। ম্যাম ব্র্যাড পিটের একটা মুভি কথা বলতে ম্যাম, ও কামিং অফ এজ আর কি, ওটার মধ্যে হয় কি ম্যাম আমরা বাচ্চা থেকে যেমন বুড়ো হই আর ওটা উল্টা বুড়ো থেকে বাচ্চা হয়, ওটার কথা বলতেছিল আর কি। হ্যাঁ তাও হইতে পারে কি তাহলে যে হবে এটা বিল্ডিংস রোমান কিউরিয়াস কেস অফ, ওই মুভিটা না ব্র্যাড পিটের, ব্র্যাড পিটের নামটা মনে পড়তেছে না, কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন, হ্যাঁ ফ্র্যাঙ্কো এরকম হয় বেঞ্জামিন, হ্যাঁ এই দেখে এই নামের মুভিটা ব্র্যাড পিটের না, এটার ক্ষেত্রে তো উল্টা হচ্ছে, তোমার হচ্ছে বিল্ডিংস রোমানে হচ্ছে চাইল্ডহুড থেকে আগাবে মানে ডেভেলপমেন্ট হবে একদিকে, এটা তোমার এই সিনেমায় তো হচ্ছে দেখায় যে আস্তে আস্তে বাচ্চা হয়ে যাচ্ছে, মানে ডেভেলপ হচ্ছে তো উল্টা দিকে, মানে এটা তো অলমোস্ট হচ্ছে রিভার্সাল, রিভার্সাল হবে না এখানে, তোমার ডেভেলপমেন্টটা হইতে হবে বড় হচ্ছে তুমি, তোমার যে চিন্তাধারায় চেঞ্জ গুলো আসবে ওই জিনিস। যদিও তুমি বলতে চাও কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন কে যদি তুমি বলতে চাও যে এটা বিল্ডিংস রোমান, তো তখন হচ্ছে তোমার দিতে হবে যে রিভার্সাল স্টোরি, ওটা মানে কি মুভি অনুসারে মানে উপন্যাসের সাথে হয়তো এটা যাবে না। আচ্ছা এবার তমালিকা বলো তো বিল্ডিংস রোমান কি? তমালিকা তোমরা কিন্তু সবাই সাক্ষী ও ক্লাসে নাই, পরে বইলো না ম্যাম হচ্ছে অ্যাটেন্ডেন্স কেন দেন নাই। ম্যাম আমি আপনার এক ক্লাসে ঘুমাই গেছিলাম দেখছো কি লোকেরা ক্লাসে ঘুমাই যায়। আচ্ছা ম্যাম দুপুর টাইমে ঘুমিয়ে দেন তো যারা করবার আগে পা তুলবো আমি দুই পক্ষে আছি, জেনিস যেদিকে বাড়ি ওদিকে পারলাম আমার তোমার ভোট কাউন্ট হবে না তাহলে। আচ্ছা শেষ অপশন নাই আর, তোমরা আবার ঝগড়াঝাটি করে ঘুম যার যার পায় ওরকম ডিসিশন নিয়ে তারপরে আসবা যে ম্যাম কখন ক্লাস করব। আমি রেসপন্সিভ থাকা লাগবে।
ওকে চার্লস ডিকেন্স রোড গ্রেট এক্সপেকটেশন ইন 1860 to 1861 ডিউরিং ইংল্যান্ডস ভিক্টোরিয়ান এজ দ্য অ্যাকশন ইন দ্য নভেল টেক্স প্লেস আ বিট আর্লিয়ার বলতেছে যে নভেলটার যে অ্যাকশন এগুলো হচ্ছে আরেকটু আগের সময়ের কিন্তু লিখছে 1860-1861 মাঝে We follow Pip's journey from a young boy in 1812 through adulthood in 1840. এই যে কোন সময়টা 1812 থেকে 1840 এর আর এই যে বলতেছে যে Pip's journey from young boy to adulthood মানে পিপের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এই জার্নিটা 1812 থেকে 1840 এর মাঝামাঝি সময়টা This was a time of তাহলে কি ম্যাম Pip's এর বার্থটা কি তাহলে 1812 লিখব ইংল্যান্ডে এই সময় যে চেঞ্জ যে মানে পরিবর্তন গুলো আসছে ওগুলা এর আগে কখনো ইংল্যান্ড চোখে দেখে না এরকম আর কি দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ব্রট unprecedented advances in technology such as steamboats and railroads boltese advance je sob technology te sombhob thoro steamboat tar pore railroad ei type er industrial revolution hocche oi shomoy ta asche ei 1812 theke 1840 er majha majhi more important in the context of the novel are the social changes of the time suddenly it was possible for people to get rich without being born that way People could make their own money and climb the social ladder. The theme of social class is important in Great Expectations. The fact that is possible for Pip to rise from his humble roots into being a gentleman in London, it is how to how much English society has changed during that time. Acha, ekhon hocche amader Wuthering Heights er কিছু আইডিয়াস আসবে কিরকম আমরা পড়ছিলাম মনে আছে যে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে যারা গরিব তারা গরিবই থাকে যারা বড়লোক তারা বড়লোকই থাকে আনটিল হচ্ছে ওই যে মানে যায় যাওয়ার পরে শহর থেকে সে একটু শিক্ষা এবং টাকা পয়সা নিয়ে আসে এই যে এই কনসেপ্টটাই বলতেছে যে এইটা সম্ভব হয়েছিল হেডক্লিফ এর ক্ষেত্রে কারণ তখন এই ভিক্টোরিয়ান পিরিয়ডে হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আঘাত করা শুরু করে তখন কি হইতো যে ধরো তোমার স্টিম বোটের কারখানা দিছে তারপরে রেল রোড বানাচ্ছে তো ওখানে অনেক ওয়ার্কার লাগবে না তো ওয়ার্কার ওখানে যাচ্ছে কাজ করতেছে টাকা ইনকাম করতেছে তো তখন কি হচ্ছে যে তারা মানে একটা সোশ্যাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে যে এখন আর যে গরিব সে গরিব আছে এমন না এখন সে চাইলেই একটু টাকা পয়সা সে ইনকাম করতে পারে তো বলতেছে এই যে পিপল কুড মেক দেয়ার ওন মানি এন্ড ক্লাইম দ্য সোশ্যাল ল্যাডার এই যে বলতেছে যে সামাজিক যে সিঁড়ি গরিব থেকে বড় লোক হওয়ার যে সিঁড়ি এটা ইচ্ছা করলেই যে কেউ তখন বেয়ে উঠতে পারতো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে মানুষের কাজের জায়গা অনেক বেড়ে গেছে তো তখন মানুষ হচ্ছে ইচ্ছা করলেই একটু টাকা পয়সা মানে বেশি ইনকাম করতে পারতো আর কি বলতেছে সোশ্যাল ক্লাসের যে কনফ্লিক্টটা এটাও হচ্ছে ইম্পর্টেন্ট গ্রেট এক্সপেকটেশনের জন্য কারণ আমরা দেখবো যে এখানেও হচ্ছে অনেকগুলো সোশ্যাল ক্লাস আসতেছে মানে জেল পলানো কয়েদি থেকে একটা কুমার তো ছিল মনে হয় ব্ল্যাক স্মিথ তার যে ঘটনা হ্যাঁ সে আসবে তারপরে হচ্ছে একটা বিশাল হাভেলির মালিকিন সে আসবে তো এদের মধ্যে কিভাবে রিলেশনশিপটা জড়ায় এরা কিভাবে কে কার জন্য মানে কে কার সাথে জড়িত এই জিনিসগুলো সবই আসবে হচ্ছে এই জায়গায় এই যখন আমরা বলবো যে ক্লাস কনফ্লিক্ট নিয়ে হচ্ছে গ্রেট এক্সপেকটেশন কাজ করছে আচ্ছা তো বলতেছে পিপ সম্পর্কে একটা কথা কি বললো যে দ্য ফ্যাক্ট দ্যাট ইজ পসিবল ফর পিপ টু রাইজ ফ্রম হিজ হাম্বল রুটস ইনটু বিং আ জেন্টলম্যান বলতেছে যে পিপের যে রুট শিকড় সেটা দেখানো হবে কি একটা ফরজে মানে ব্ল্যাক স্মিথটা যেখানে থাকে সেখান থেকে দেখানো হবে যে কিভাবে পিপ লন্ডনে গিয়ে একটা জেন্টলম্যান হয়ে আসছে জেন্টলম্যানের আইডিয়াটা তো আমরা অলরেডি দেখছি যে লিন্টন হচ্ছে জেন্টলম্যান হয়ে ফেরত আসছে তারপরে হচ্ছে হিনলে আনশো জেন্টলম্যান মানে লিন্টন আগেই ছিল হিনলে হচ্ছে জেন্টলম্যান হয়ে বাহির থেকে পড়াশোনা করে আসছে এরকম তখন হচ্ছে মানে এরকম করা হইতো যে ছেলে মেয়েদেরকে জেন্টলম্যান বানানোর জন্য হস্টেলে পাঠানো হতো ওখানে ট্রেনিংই দেওয়া হইতো হাউ টু বিহেভ লাইক এ জেন্টলম্যান বাবার টাকা আছে ঠিক আছে কিন্তু তোমার জেন্টলম্যান হইতে হইলে ওই যে অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে আসা লাগবে মানে তুমি ট্রেনিং করে আসছো জেন্টলম্যান হওয়ার জন্য আর কি আর দেখবো হচ্ছে কি ইংলিশ সোসাইটি হ্যাজ চেঞ্জড ডিউরিং দিস টাইম
কিভাবে ইংলিশ সোসাইটির এই যে ক্লাস কনসাসনেস থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু হলো ভিক্টোরিয়ান পিরিয়ডে, এই জিনিসটাও আমরা গেট এক্সপেকটেশনে দেখব। আচ্ছা, এখানে একটা সেটিং আছে কান্ট্রি সেটিং, মানে গ্রামের যে সেটিংটা দেখাবে সেটা হচ্ছে যে গ্রেট ডিটেইলে বলবে যেটা, সেটা হচ্ছে যে ফিজিক্যাল প্লেসগুলা, ফিজিক্যাল প্লেসগুলা কেমন, যে হচ্ছে কান্ট্রি আর সিটি দুইটা ফিজিক্যাল প্লেসে হচ্ছে এটার সেটিং আছে। কান্ট্রিটাতে হচ্ছে থাকে পিপ যখন ছোট থাকে তখন, আর সিটিতে যখন থাকে তখন সে হচ্ছে বড় হয়ে গেছে ওরকম। ইয়াং পিপ লিভস ইন আ উইন্ড সোয়েপ্ট রুরাল এরিয়া অফ ইংল্যান্ড নিয়ার দ্য সি। ছোট পিপ মানে এখানে তো পিপের তিনটা এজ দেখানো হবে, তো একদম ছোট চাইল্ডহুড যে সময়টা সেই পিপটা থাকে হচ্ছে একটা পাশে মানে সমুদ্রের পাশে একটা মানে বাতাস আসলে উড়ে যাবে এরকম একটা রুরাল সেটিং এ, গ্রাম্য সেটিং আর কি। তো সেখানে হচ্ছে হঠাৎ করে মার্শেস এর মাঝে সে একদিন দেখে হচ্ছে যে মার্শেস মানে বুঝছো তো জলা, জলা কেমন ওই যে গ্রামে গ্রামে হচ্ছে কিছু জায়গা থাকে না যে পানি হয়ে অনেকদিন পানি হয়ে হচ্ছে কাদা কাদা টাইপ হয়ে গেছে, যে ধরো আবার বৃষ্টি হলে একটু পানি জমে যায়। হ্যাঁ, তো ওইরকম জলা কাছাকাছি আছে, তো সেই সব জলা একদিন সে দেখতে পায় যে একটা মানে কয়েদি। কিরকম ওখানে কয়েদি আসলো কিভাবে, ওই যে প্রিজন শিপ মানে আগের দিনে তো হচ্ছে কয়েদিদেরকে শিপে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, তো সেই সময় সেই একটা শিপ লাভ দিয়ে পানিতে নেমে মানে সাগরে পড়ে সেখান থেকে সে ওই জলার মধ্যে সে আশ্রয় নিছে যাতে পুলিশরা তাকে খুঁজে না পায়। হ্যাঁ, তো পিপার আব্বা আম্মার কবর আবার হচ্ছে ওই জলার কাছাকাছি, তো সে সেখানে যায় তারপরে সে ওই লোককে খুঁজে পায়। তো এই পুরো সেটিংটাই দেখানো হয় কি যে পিপের যে রুরাল এরিয়াতে যে পিপের বাসস্থান এই সময়টা, যে পিপের আসলে কোন জায়গা থেকে পিপের আপগ্রেশন শুরু। তো দেখো পিপকে বলা হয় যে ডিলার অফ ফরচুন, মানে ওর ভাগ্য আসলে কত ভালো এটা আমরা যখন আস্তে আস্তে যাব তখন দেখব, এবং একই সাথে ওর ভাগ্য ভালোর কারণগুলো যে ওর খারাপ হয়ে গেছে অ্যাজ এ মানুষ হিসাবে, যে ও ভালো হইতে পারে নাই কেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব যে ফরচুন ফেভার করলেই যে আসলে সবসময় মানুষ উন্নতি করে এমন না, এটা মানুষের উপর ডিপেন্ড করে যে সে তার ফরচুনকে আসলে কিভাবে কাজে লাগাচ্ছে। আচ্ছা, বলতেছে যে দিস সেটিং ফিচার্স মিস অন দ্য মার্শেস অ্যান্ড এসকেপড কনভিক্টস ফ্রম দ্য প্রিজন শিপস নিয়ার বাই, দিস উই অলরেডি টকড অ্যাবাউট দিস। দ্য মিস আর আ রিকারিং সিম্বল ফর ডেঞ্জার অ্যান্ড অ্যাম্বিগুইটি থ্রু আউট দ্য নভেল। বলতেছে যে এই মানে কুয়াশা যে ব্যাপারটা এটা হচ্ছে পুরো নভেলের জন্যই আমরা দেখব যে একরকমের ঝাপসা একটা সেটিং রেখে দিছে পুরো নভেলই, যেই সব জায়গায় মিস আসবে, ধরো হচ্ছে এই মিস হ্যাবিসামের বাসা স্যাটির হাউস, তারপরে এইসব সব জায়গায় দেখবা তুমি হচ্ছে যে মিস যখনই আসে কুয়াশা তখনই হচ্ছে একটা অ্যাম্বিগুইটি রেখে গেছে যে কিরকম কেন, এটার কোন আসলে কোশ্চেন নাই মানে উত্তর নাই এমন টাইপ কিছু প্রশ্ন রেখে যায়। হোয়েন দ্য মিস আর অ্যারাউন্ড থিংস আর এন্ট গোয়িং ওয়েল ফর পিপ, বলতেছে যখনই আশেপাশে কুয়াশা থাকে যত সেটিংই সেখানে পিপের জন্য আর ভালো কিছু হয় না। দ্য এনকাউন্টার উইথ দ্য কনভিক্ট ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ হিউজলি ইম্পর্টেন্ট টু দ্য প্লট অফ দ্য নভেল, since the convict turns out to be Pip's benefactor who makes his journey possible. এই যে একটা টাচ দিয়ে দিল সেটিং এর মধ্যে, বলতেছে যে যার সাথে ওর ওই যে মার্শের মধ্যে গিয়ে দেখা হয়েছে না, বলা হলো যে একটা প্রিজন কয়েদি যে পলাই চলে আসছে, সে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এই নভেলে, আর তার সাথে পিপের দেখা হওয়াটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস ইন দ্য হোল নভেল। কেন, কারণ হচ্ছে পিপের যে এই যে ভাগ্যের যে খেলা এই জিনিসের মধ্যে এই লোকের হাত সবচেয়ে বেশি, এই যে পিপ যে হচ্ছে মানে একদম হিউজ একটা হাম্বল একটা লোক থেকে যে একটা জেন্টেলম্যান হয়ে লন্ডন থেকে আসে সেই জিনিসের পিছনে হচ্ছে এই যে বেনিফ্যাক্টর যার নাম এখন আমরা জানি না, এই লোকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইয়ে করছে আর কি। আচ্ছা, তারপরে আসতেছে ফর্জ। ফর্জ হচ্ছে যে যেটা যেখানে হচ্ছে ব্ল্যাক স্মিথরা থাকে, ব্ল্যাক স্মিথের বাসা ওর দুলা ভাই আর কি। দ্য ব্ল্যাক স্মিথস ফর্জ হোয়ার পিপ গ্রোজ আপ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য নভেল, ইট ইজ আ মডেস্ট বাট কোজি হোম, পিপ স্টার্টস আউট সিইং দ্য ফর্জ অ্যাজ আ কমফোর্টিং সোর্স অফ লাইট অ্যান্ড ওয়ার্মথ, ইনফ্লুয়েন্সড বাই হিজ এক্সপিরিয়েন্সেস উইথ মিস হ্যাবিশাম হি ফিল শেম ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ইজ এম্বারেসড বাই দ্য হাম্বলনেস অফ দ্য ফর্জ। Finally, after doing a lot of growing and getting up over himself, Pip
once again comes to see the forge as warm and comforting place. Through the setting of the forge, we see Pip's character come full circle. Achha, forge hoche jekhane Pipra thakto, hain? She hoche a blacksmither je jagata, kumorder para, she forge. To shekhane hoche Pip. পিপের জীবনে এই ফর্জটা অনেক ইম্পর্টেন্ট রোল মানে প্লে করে ও ফর্জটাকে ভাবতো কি যে লাইট এন্ড ওয়ার্মথ উষ্ণতা এবং আলোর একটা উৎস ওর লাইফে হচ্ছে এই ফর্জটা ওর অনেক ভালো লাগতো কিন্তু যেদিন ও প্রথম মিস হ্যাভিশামের বাড়িতে যায় ওখানে সেই বিরাট প্যালেসটা দেখে সেখানে যে সে তার লজ্জা হয় জীবনে প্রথম যে ও মাই গড আমি এরকম একটা জায়গা থেকে আসছি তো ওইটাই বলে যে এই ফর্জ থেকে ও গেল প্রথম হ্যাভিশামের বাসায় আর অ্যাডাল্টহুডে যখন ও ফেরত আসলো আবার ফর্জে দেখার জন্য তখন এটা পুরো একটা সার্কেল করে দিছে পিপের লাইফটাকে যে এর পুরো একটা সার্কেল যে কি থেকে শুরু হইলো আর এখানে এসে শেষ হইলো কিন্তু মাঝে ও কি কি গ্রোয়িং আপ আর গেটিং ওভার এর মধ্যে দিয়ে গেল তো ওখানেই হচ্ছে দেখায় যে এটা ওর জন্য প্রথম দিকে যেমন ওয়ার্ম অ্যান্ড কমফোর্টের জায়গা ছিল ও যখন ফেরত আসে তখনও ওর মধ্যে এটা ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল জায়গাই ছিল কিন্তু যখন ও এটা থেকে চলে যায় তখন কিন্তু একরকমের মানে শেম নিয়ে ও যায় যে ওই রকম একটা জায়গায় থাকে মানে এটার কারণটা হচ্ছে মানুষ যখন প্রথম অর্থ দেখে তখন তার পজিশনটা খুবই নিচু লাগে কিন্তু যখন ওই অর্থ দ্বারা অলরেডি প্রতারিত হয়ে গেছে মানুষ তখন তার মনে হয় যে তাহলে আমার ওই অর্থহীন অবস্থাটাই তাহলে ভালো ছিল ওখানে আমার শান্তি ছিল ওখানে আমার আলো ছিল ওখানে আমার উষ্ণতা ছিল কিন্তু প্রথমে মানুষ এই জায়গাটা বুঝে না যতদিন না ওই নতুন জায়গাটা থেকে সে অলরেডি দুঃখ পেয়ে ফেলছে এরকম ক্লিয়ার জি ম্যাম আচ্ছা এখন আমাদের এটা কেটে যাবে আমরা আবার জয়েন হই হ্যাঁ কেটে यस ম্যাম আচ্ছা স্যাটিস হাউস হচ্ছে একটা সিগনিফিক্যান্ট সেটিং উইদিন দা কান্ট্রি এটা হচ্ছে একটা স্টেট হাউস যেখানে মিস হ্যাভিশাম থাকে এটা হচ্ছে পিপদের পুরো গ্রামের সবচেয়ে ওয়েলদি ইনাফ বাসা এন্ড এখানে হচ্ছে যাওয়ার পরেই পিপের প্রথম মনে হয় যে ওর নিজেকে এবং নিজের যে লক্ষ্য জীবনের সেই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করা লাগবে আফটার সিইং দ্য আফটার ভিজিটিং দ্য স্যাটিস হাউস অ্যাকচুয়ালি এখানে যাওয়ার পরে ও বুঝে যে কেমন জিনিসটা থ্রু হিজ এক্সপোজার টু দ্য আপার ক্রাস্ট ওয়ার্ল্ড অফ স্যাটিস হাউস Especially the aristocratic, beautiful Estella, Pip feels shame at his origins and wants to rise above his station in life. Already we have talked about this. Je, jokhon Satis House jay, okhane je Pip hocche nijer bhobishyot change korar kotha bhabe ebong nijer ambition bodlanor kotha bhabe. Kibhabe? Karon hocche okhane giye tar boyoshi, Piper boyoshi ekta mesh sathe tar porichoy hoy. Sei meter nam hocche Estella. এখনো হচ্ছে বলবে না যে স্টেলা আসলে স্যাটিস হাউসে কি কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে স্টেলার সাথে মিশার পরেই পিপের মনে হওয়া শুরু করে যে ওর যে অরিজিন ও যে ফোর্জে থাকে মানে কান্ট্রিতে সেখানে ফোর্জ তার জন্য লজ্জার জায়গা এটা হচ্ছে প্রথম হয় যখন এই স্যাটিস হাউস ও ভিজিট করে আর স্টেলার সাথে ওর দেখা হয় তখনই ও বুঝে যে ওর নিজের মানে উন্নতি করা ওর লাগবে আর কি If not for Satis House, Pip would have continued happily at the forge, becoming Joe's apprentice and living the life of a commoner. বলতে সে যদি হচ্ছে পিপ কখনোই স্যাটিস হাউসে না আসতো তাহলে হয়তো বা পিপের লাইফটা ডিফারেন্ট হইতো কিরকম হয়তো বা সে তার ভগ্নিপতি জো তার হচ্ছে হেল্পার মানে হচ্ছে অ্যাপ্রেন্টিস মানে বোঝায় যে হেল্প করে আর কি তার কাজে তো ওইরকম একজন হয়ে থাকতো যে তার শিষ্য আর কি যে জিনিসটা শিষ্য হয়ে থাকতো এবং তার পুরো জীবন হচ্ছে সাধারণ মানুষের মতোই হয়তো বা পার হইতো আইরনিক্যালি স্যাটিস হাউস ইজ ইন এ রুইন্ড স্টেট আ ক্রিপি ওল্ড মেনশন উইথ নো ন্যাচারাল লাইট দ্য গার্ডেন ইজ এন স্টেট অফ এ ডিকে অ্যান্ড দ্য বিয়ার ওয়ে ইন দ্য অন দ্য প্রিমিজেস ইজ রুইন্ড অ্যান্ড শাট ডাউন পিপস মেইন টেক ওয়ে ফ্রম হিজ টাইম দেয়ার ইজ অ্যান অল কনজিউমিং অ্যাম্বিশন টু ট্রান্সেন্ড হিজ বিগিনিংস অ্যান্ড এন্টার এ হায়ার ক্লাস সোসাইটি বলতেছে যেহেতু এই যদিও এই স্যাটিস হাউস দেখে পিপের মনে হচ্ছে হঠাৎ করে অনেক বড় লোক হবার ইচ্ছা জাগছে নিজেকে পরিবর্তনের ইচ্ছা জাগছে কিন্তু এই স্যাটিস হাউস নিজেই হচ্ছে এমন একটা ক্রিপি সিচুয়েশন আছে মানে রক্ষণাবেক্ষণ না করে রেখে দিলে কি হয় বাগান বাড়ি খান্ডার টাইপ একটা জায়গায় পরিণত হয়
মানে তোমরা দেখছো কিনা যে অনেক পুরাতন বাড়ি, চারপাশে হচ্ছে গাছ টাছ, মানে দেয়ালেই গাছ হয়ে গেছে এরকম একটা। ধরো আসান মঞ্জিল পুরানো, কিন্তু আসান মঞ্জিলকে মানে সংরক্ষণ করছে দেখে আসান মঞ্জিলকে এখনো মনে হয় যে এটা হাবিলি। কিন্তু আসান মঞ্জিলকে যদি সংরক্ষণ না করা হইতো, লালবাগের কেল্লাকে যদি সংরক্ষণ না করা হইতো, তাহলে এটার যে অবস্থা হয়ে যেত না, দুর্দশা। ধরো অনেক অনেক জমিদার বাড়ি আছে না যে ভেঙে চুরে গেছে ভিতর দিয়ে অনেক, তো এরকম বলতেছে যে স্যাটিস হাউসে কখনো দিনের আলো প্রবেশ করে না, মানে এত চারপাশের অবস্থা এত খারাপ, জঙ্গল টঙ্গল হয়ে গাছ হয়ে সবকিছু দিয়ে হচ্ছে স্যাটিস হাউসের অবস্থা হচ্ছে একদম ক্রিপি, মানে ভয়ানক একটা সিচুয়েশন আছে যে ভেঙে চুরে রুইন্ড স্টেট। দেখে বোঝা যায় যে এটা অলরেডি শেষের পথে আর কি। দ্য গার্ডেন ইজ ইন স্টেট অফ ডিকে, বাগানের অবস্থাও সেম, এটা হচ্ছে যে কোনো সময় মানে সব গাছ মরে এটা শেষ হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন আছে। আর বলতেছে যে যে প্রধান যে মানে প্রধান যে ফটক ওইটা সবসময় বন্ধই থাকে ওইরকম। তো বলতেছে যে এখান থেকে কিন্তু মেইন যে জিনিসটা হচ্ছে পিপ নিল এই আইডিয়া, সেই আইডিয়াটা হইতেছে যে সে বড় হবে এরকম বাড়ি, মানে বাড়ির উচ্চতা, বাড়ির গঠন, বাড়ির স্ট্রাকচার দেখেই সে বুঝে ফেলছে যে সে এখান থেকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করলো যে সে এখান থেকে বড় হবে। কিন্তু সে এটা বুঝলো না যে হইতেছে এই বাড়ি যেমন একসময় রুইন্ড স্টেটে চলে আসছে, হয়তো বা বড় হওয়ার ইচ্ছাও তাকে একসময় এরকম ধ্বংসের দিকে নিয়ে আসবে। মানে অল কনজাম্পশন ইজ নেভার আ গুড কনজাম্পশন, সবকিছু ভোগ করতে চাইলে আসলে কিছু ভোগ করতে পারে না মানুষ, এটা বুঝাচ্ছে আর কি। আচ্ছা এখন হচ্ছে আমাদের ক্যারেক্টার স্কেচে চলে আসছি আমরা। সবাই দেখতে পাচ্ছো ক্যারেক্টারটা? ওকে, ন্যারেটর হচ্ছে পুরো স্টোরির যে গ্রেট এক্সপেকটেশন এর নভেলের ন্যারেটর হচ্ছে পিপ। হ্যাঁ, আর এই স্টোরিটা হচ্ছে পিপের জীবন সম্পর্কে। সো পিপকে আমরা মাঝে রাখলাম, মাঝে রাখার পরে পিপের সাথে প্রথম আমরা যার সম্পর্ক সেটা হচ্ছে আমরা দেখাবো জোর, জো। হ্যাঁ, জোই না, ওর নাম জো। ও হচ্ছে পিপের বোনের হাজবেন্ড, আর মিসেস জো হচ্ছে পিপের বোন, যে জোর সাথে বিয়ে হওয়ার পরে মিসেস জো হয়েছে। আর হচ্ছে বলতেছে এই যে পিপের সাথে মিস হ্যাভিসাম, পিপ ভাবে মিস হ্যাভিসামকে স্যাটিস হাউসের ওনার। ওকে ওকে দেখানো হচ্ছে স্ট্রেঞ্জ রিক্লাসিভ ওমেন হু ওয়াজ সুইন্ডেলড বাই হার ফিয়ান্সে অন হার ওয়েডিং ডে। এই যে আস্তে আস্তে আমরা স্টোরিতে ঢুকে যাচ্ছি যে মিস হ্যাভিসাম হচ্ছে এমন একজন মানুষ যাকে তার বিয়ের দিন তার ফিয়ান্সে বিয়ে না করে চলে গেছে, মানে ছেড়ে চলে গেছে আর কি। এটার অনেক মজার একটা জিনিস আছে, ওর বাসায় একটা ঘড়ি আছে বুঝছো, ওই ঘড়িটার মধ্যে সব সময় 9টা বেজে থাকে, কারণ 9টা হচ্ছে ওর বিয়ের টাইম নির্ধারিত হয়েছিল। তো বিয়ে হয় না দেখে ওই 9টা থেকে কখনো ওইটা 9টা 5 বাজে না, সব সময় ওই টাইম বেজে থাকে ওরকম আর কি। মানে মহিলা হচ্ছে পুরা মানে মেন্টালি হচ্ছে আনস্টেবল হয়ে গেছে ওই দুর্ঘটনাটার পরে। আচ্ছা তারপরে আসবে হচ্ছে স্টেলা, স্টেলাকে, স্টেলা হচ্ছে মিস হ্যাভিসামের মেয়ে। হ্যাঁ, কিন্তু সে হচ্ছে মানে অ্যাডপ্টেড মেয়ে, ও হচ্ছে ওকে অ্যাডপ্ট করছিল। তো পিপ হচ্ছে স্টেলাকে ভালোবাসে, স্টেলাও পিপকে ভালোবাসে, আর এর মাঝে হচ্ছে যে হ্যাভিসাম চায় না স্টেলা পিপকে বিয়ে করুক, এরকম একটা সিনারি আসবে আর কি। আচ্ছা ম্যাগুইচ আসতেছে তারপরে, দেখো ম্যাগুইচের সাথে ওর ভালো একটা স্ট্রেট কাট সম্পর্ক। কেন ম্যাগুইচকে কনভিক্ট অন দ্য মার্শেস সোর্সেস অফ পিপস এক্সপেকটেশনস স্টেলাস ফাদার। এই যে দেখো এখন আস্তে 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 ঘটনা কি হচ্ছে। ম্যাগুইচ হচ্ছে ওই যে আমরা বললাম জলার মধ্যে একটা কয়েদির সাথে তার দেখা হয়েছিল, মনে আছে? সে যখন তার বাবা মার কবরের কাছে গেছিল। হ্যাঁ, শুরুতে একদম প্রথম শুরু হয় যখন, সেই কয়েদির নাম হচ্ছে ম্যাগুইচ। ঘটনা গাইতে গাইতে আমরা দেখব ম্যাগুইচ হচ্ছে আবার স্টেলার ফাদার, আপন ফাদার, যাকে হচ্ছে পিপ আবার পছন্দ করে আর কি। এখন দেখো ম্যাগুইচের সাথে পিপের রিলেশনশিপ কি, পিপস বেনিফেক্টর, লাভস পিপ বাট অলসো ইউজেস হিম। এই যে পিপ যে বড় হয়ে লন্ডনে যে জেন্টেলম্যান হবে, ওর টাকা পয়সার খরচ আসলে দিবে হচ্ছে এই ম্যাগুইচ। আর ম্যাগুইচের আবার পিপের আবার ম্যাগুইচের সাথে উল্টা সম্পর্ক, বলতেছে যে হচ্ছে পিপ ফিয়ার্স অ্যান্ড ডিসপাইজেস ম্যাগুইচ অ্যান্ড দেন লার্নস টু লাভ। প্রথমে ম্যাগুইচ কো দেখতেই পারতো না, যেহেতু ও কয়েদি, ও মানে ফেরত আসছে, ও একটা ভয়ই পাইতো।
তারপরে হচ্ছে ম্যাগুজকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে। আচ্ছা ভালো কথা, তোমরা কি হচ্ছে ফিতুর দেখছো কেউ? ক্যাটরিনা কাইফ আর ইয়েস ম্যাডাম ইয়েস আদিত্য রায় কাপুরের জি ম্যাম ম্যাম এটা আন্ডাররেটেড মুভি ডান কিন্তু। আচ্ছা যারা ফিতুর দেখো নাই, ফিতুর হচ্ছে কিন্তু এই গ্রেট এক্সপেকটেশন এর অ্যাডাপটেশন। ইয়েস অ্যাডাপটেশন জি ম্যাম রিমেক ছিল। হ্যাঁ মানে 1946 একটা নভেল সরি একটা মুভি আছে, ওইটা হচ্ছে টোটালি ইংলিশ, ওইটা হচ্ছে এই গ্রেট এক্সপেকটেশন এর ফুল অ্যাডাপটেশন। হ্যাঁ অলমোস্ট সবই একই রাখছে, কিন্তু ফিতরটা হচ্ছে অনেক পরের একটা অ্যাডাপটেশন, লাইক 2011-12 পরে হবে না ইশান? জি ম্যাম এই 12 দিক দিয়ে হবে ম্যাডাম, অনেক আগেরই মুভি। হ্যাঁ এরকম মানে মোটামুটি আগেরই, তো ওই সময় হচ্ছে এই মুভিটা করে। এইটা হচ্ছে কেমন, এইটা যখন তোমরা হচ্ছে তোমরা আসলে পড়বা কি না আমি জানি না, যদি কখনো হচ্ছে মানে পড়ো যে কলোনিয়াল ম্যাম অনেক বড় নোবেল পেছেন না মেছেন না। হ্যাঁ না না এটা মুভিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ফিতুরটা অলমোস্ট। তোমার কি ভিতর কি থাকা ম্যাডাম রে দাদা ম্যাডাম আপনি কন্ত কি বলবো যে এদিকে অনেক পেছেন না মেছেন না। এটা তো যার যার মনের উপর, এখন কারো মনে যদি অনেক প্যাচ থাকে তার অনেক প্যাচ লাগবে, আর কারো মন যদি অনেক ক্লিয়ার থাকে তাহলে এটা মনে হবে বাবা হয়তো। আরে ম্যাম এর কি অনেক বড় কি না ওটা বললেন? হ্যাঁ বড় যদি প্রশ্ন করা হয় তাহলে বড়। আচ্ছা তারপরে যাচ্ছে হচ্ছে পিপের সাথে আরেকটা ক্যারেক্টার কে, সে হচ্ছে উইমনি, সে হচ্ছে একজন যে হইতেছে ওর ফ্রেন্ড। হ্যাঁ পিপের ফ্রেন্ড এবং জ্যাগার্স এর হচ্ছে একরকমের মানে একটা ক্লার্ক কে বাংলায় কি বলে কর্মচারী। হ্যাঁ কর্মচারী। আচ্ছা জ্যাগার্স আবার কে, জ্যাগার্স হচ্ছে লন্ডনের একজন সাকসেসফুল লয়ার, ট্রায়াল লয়ার। হ্যাঁ শাস্তি নিয়ে সে কাজ করে, মানে পানিশমেন্ট হইলে কারো ওইসবের যে লয়ার সেই সব হচ্ছে জ্যাগার্স। তো জ্যাগার্স এর যে মানে অ্যাপ্রেন্টিস বা হচ্ছে কর্মচারী সে হচ্ছে উইমনিক, আর উইমনিক আবার হচ্ছে পিপের ফ্রেন্ড হয়। তো পিপের আরেকটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে হার্বার্ট পকেট, সে হচ্ছে আবার মিস হ্যাভিশামের আত্মীয়, দূর দূরের আত্মীয় আর কি। আচ্ছা এখন আবার দেখো এই যে জ্যাগার ছিল, যে জ্যাগার যে লন্ডনের একটা পাওয়ারফুল লয়ার, সেই লয়ারের যে বাসায় কাজ করে মলি, মলি আবার হচ্ছে স্টেলার মাদার, মানে মলি আর হচ্ছে ম্যাগুইচের মধ্যে রিলেশনশিপ ছিল, সেখানে হচ্ছে স্টেলার জন্ম হয় আর সেই স্টেলাকে পালতেছে হচ্ছে মিস হ্যাভিশাম। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। ওকে ম্যাম আরেকবার, জ্যাগারের কাজের লোক, জ্যাগার হচ্ছে একজন পাওয়ারফুল লয়ার। হ্যাঁ জ্যাগারের যে বাসায় কাজ করে মিস মলি, মলির সাথে হচ্ছে ওই যে জেল পলাতক কয়েদি মিস মিস্টার ম্যাগুইচ, এদের দুইজনের তাদের রিলেশনশিপ থেকে জন্ম হয় স্টেলার, সেই স্টেলাকে পালে হচ্ছে মিস হ্যাভিশাম, কিন্তু স্টেলা জানে যে সে হচ্ছে মিস হ্যাভিশামের মেয়ে, কিন্তু সে আসলে মিস হ্যাভিশামের মেয়ে না, সে হচ্ছে জেল পলাতক আর এক সার্ভেন্টের এই দুজনের মেয়ে আর কি। ম্যাম মানে হচ্ছে এই জ্যাগার্স এর সাথে মলির বিয়ে হয়? না না জ্যাগার্স এর কাজের বুয়া, ও কাজের বুয়া মলি। হ্যাঁ মলির সাথে বিয়ে হয় ম্যাগুইচের, ম্যাগুইচ হচ্ছে ওই যে পিপ প্রথম দিন যে জলার মধ্যে দেখলো একটা কয়েদি পলাতক আসছে সেই লোকে। জি ম্যাম। তো ম্যাম এই জ্যাগার্স এর কাজের মেয়ে হচ্ছে মলি, মলির সাথে ওই পলাতক জেল পলাতক ম্যাগুইচের বিয়ে হয়, বিয়ে হয় না মেয়ে হচ্ছে আগে আগে তো ম্যাম ওদের রিলেশনশিপ রিলেশনশিপ ছিল, তাহলে স্টেলা কেমন করে আসলো? ওই যে ওদের থেকে তো স্টেলা আসলো। আচ্ছা ঈশান ওকে কি কেউ বোঝাবা যে মানে ও কি বলতেছে এগুলা বেহুশের মতো? আরে ওদের থেকে তো স্টেলা আসলো, পরে স্টেলাকে আবার তোমার ইমে, আরে ওদের ভিতরে লাভ রিলেশন ছিল বুঝছো, এই মলি মলি হচ্ছে স্টেলার মা, ম্যাগুইচ হচ্ছে স্টেলার বাবা, আর মিসেস হ্যাভিশাম হচ্ছে স্টেলার পালিত মা, বুঝছো? সে বা চুপ বলাইলো কিন্তু বুঝছে। ক্লায়েন্ট হচ্ছে
কি রিলেটেড ক্লায়েন্ট যে মানে জেগারস এর ক্লায়েন্ট হচ্ছে হ্যাবিশাম তাই না হ্যাঁ 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 মানে এটা কি রিলেটেড ক্লায়েন্ট ছিল ওই সময় হচ্ছে মানে হচ্ছে ওই সময় ও যেহেতু লয়ার হ্যাঁ ট্রায়াল লয়ার তো ওই সময় তো তোমার জায়গা জমি আছে মানে হচ্ছে তোমার একটা লয়ার থাকাই লাগবে রিয়েল এস্টেটের যত জিনিসপত্র যা লাগবে বা তোমার বাসায় যত রকমের যা হবে মানে বড় লোকদের একটা করে লয়ার থাকবে তো ওই হিসাবে জায়গার ক্লায়েন্ট ছিল হচ্ছে মিসাবিশাম যে সে তার অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি কাকে দিবে বা হচ্ছে তার সম্পত্তি কে পাবে এসব নিয়ে ডিল করতে হচ্ছে এই জায়গার ম্যাম আমি মুভি লিংকটা দিয়ে দিছি গ্রুপে ওটা দেখলেন 85% ক্লিয়ার হবে অনেকের তারপর এটা পড়তে পার বুঝবে পড়লেই হয় ইশা নাকি আচ্ছা গ্রেট এক্সপেকটেশন ইজ দ্য স্টোরি অফ পিপ অ্যান অরফেন বয় অ্যাডপ্টেড বাই আ ব্ল্যাক স্মিথস ফ্যামিলি হু ওয়াজ গুড লাক অ্যান্ড গ্রেট এক্সপেকটেশনস অ্যান্ড দেন লুজেস বোথ হিজ লাক অ্যান্ড হিজ এক্সপেকটেশনস শুরুই করতেছি কি বলে যে গ্রেট এক্সপেকটেশনের যে নায়ক সে হচ্ছে একজন অনাথ ছিল যাকে ব্ল্যাক স্মিথ ফ্যামিলি হচ্ছে অ্যাডপ্ট করছিল এবং ধরা হয় যে পিপ ছিল হচ্ছে গুড ফরচুন এবং ওর অনেক হাই এক্সপেকটেশনস ছিল অ্যাবাউট লাইফ এরকম কিন্তু সময়ের তাড়নায় সে হচ্ছে তার এই ফরচুন এবং তার এক্সপেকটেশন দুইটাই আস্তে আস্তে হারায় ফেলে থ্রু হিজ রাইজ অ্যান্ড ফল হাউ এভার পিপ লার্নস হাউ টু ফাইন্ড হ্যাপিনেস বলতেছে এই যে ভাগ্যের নির্মম পরিহাসে যে তার আপস অ্যান্ড ডাউনস লাইফের মধ্যে রাইজ অ্যান্ড ফল এগুলার মধ্যে দিয়ে আসলে পিপ বুঝে কিভাবে ট্রু হ্যাপিনেস পেতে হবে He learns the meaning of friendship and the meaning of love and of course becomes a better person for it. বলতেছে সে আস্তে আস্তে এই আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে বুঝতে থাকে যে ভালোবাসা এবং বন্ধুত্বের আসল মানে কি এবং আস্তে আস্তে সে একটা ভালো মানুষ হিসাবে মানে পরিণতি পায় মানে যখন এটা আমরা বিল্ডাংস রোমান অলরেডি বলতেছি তখন কিন্তু বুঝতেই পারতেছি যে ওর মেন্টাল অনেক গ্রোথের মধ্যে দিয়ে আমরা যাব along with his physical growth যে তার 13 বছর বয়সে তার রিয়ালাইজেশন এরকম 16 বছর বয়সে এরকম 26 এরকম এরকম আর কি narrator the story opens with ma'am, the people আছে কিন্তু stable ছিল না ম্যাম তাই না হ্যাঁ stable হইলে তো এর রোমান হবে না unrest ছিল টোটালি একদম ছোটবেলা থেকে দি ম্যাম বুঝতে পারছি the story ম্যাম মুভিটা কি যেটা ইংলিশে ওরে কি 1946 এ হ্যাঁ বলতেছে শুরুটাই হচ্ছে যে পিপ ওর বাবা মায়ের কবরের ওখানে বসে আছে আর খুবই ছোট বয়সের একটা ছেলে পিপ এখন স্টোরির প্রথমে This tiny, shivering bundle of joy is suddenly terrified by a man dressed in a prison uniform. বলতে সে একটা ছোট বাচ্চা, টাইনি একটা বাচ্চা, সে হঠাৎ করে ভয় পায় যখন সে দেখে যে তার সামনে একটা জেলের কাপড় পরা একটা লোক দাঁড়ায় আছে. The man tells Peep that if he wants to leave, he will go down to his house and bring him back some food and a file for the shekel on his leg. বলতেছে যে এই লোকটা পিপকে তখন ভয় দেখায় কি তুমি যদি নিজের জীবনের ভয় পাও তাহলে এখনই তোমার বাসায় যেয়ে আমার জন্য কিছু খাবার আনো আর এই যে আমার পায়ে যে শিকল এই শিকল এই শিকল হ্যাঁ শেকল এই শেকলটা হচ্ছে ভাঙার জন্য একটা ইয়ে নিয়ে আসো একটা চাকু বা করাতে এই টাইপ জিনিস একটা নিয়ে আসো আর কি পিপ রানস হোম টু হিজ সিস্টার মিসেস জো গ্রেগরি and his adoptive father, Mr. Joe Gregory. Mrs. Joe is a loud, angry, nagging woman who constantly reminds Peep and her husband Joe of the difficulties she has gone through to raise Peep and take care of the house. বলছে পিপ ভয়ে হচ্ছে বাসায় দৌড় দেয় বাসায় যে হচ্ছে ওর বোন আর বোনের হাজবেন্ডের কাছে যাবে আর কি তো সেখানে হচ্ছে ওর বোনের পরিচয় দিচ্ছে যে ওর বোন হচ্ছে খুবই ঝগড়া করে টাইপ সারাদিন রাগি এবং অনেক চিৎকার চেঁচামেচি করা মহিলা যে হচ্ছে সারাদিন বলতে থাকে যে তোকে মানুষ করতে যে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে তারপরে ওর দুলাভাইকে বলতে থাকে যে তোমার এই বাসা সামলাইতে গিয়ে সংসার করতে যে আমার জীবন ধ্বংস হয়ে গেছে এই টাইপ একটা মহিলা তো
বলতেছে হি ফাইন্ড সোলেস ফ্রম দিস রেজেস ইন জো হু ইজ মোর হিজ ইকুয়াল দেন আ প্যাটার্নাল ফিগার এন্ড দে আর ইউনাইটেড আন্ডার আ কমন অপারেশন আচ্ছা বলতেছে যে পিপের আসলে জোকে অনেক বেশি ভালো লাগে কারণ জো হচ্ছে এসবের মধ্যে দিয়ে যায় মানে জোর ওইগুলা শুনতে হয় এবং ওরা হচ্ছে বলতেছে ইউনাইটেড আন্ডার আ কমন অপারেশন মানে একই অত্যাচারের নিচে ওরা দাবি তো আর কি আর ওর কাছে জো হচ্ছে অনেকটা বাবার মতো যেহেতু ওর জন্মের পর থেকেই হচ্ছে জোকে বাবার মতো ভাবে এবং বোনটাকে মায়ের মতো সো ওর কাছে জো হচ্ছে একটা প্যাটার্নাল ফিগারের মানে আদর্শ উদাহরণ Pip steals food and pork pie from the pantry shelf and file from Joe's forge and brings them back to the escaped convict the next morning. বলতেছে যে ও যখন হচ্ছে বাসায় আসে বাসায় এসে ও হচ্ছে ওই খাবার ছিল কিছু শেলফ থেকে খাবার চুরি করে আর হচ্ছে একটা ওই জোয়ের ফর্জে যায় মানে কুমারদের যে ফর্জ যেখানে হচ্ছে এটা বানায় কুমাররা এই লোহার সেখানে গিয়ে একটা ফাইল মানে হচ্ছে ওই চাকু বা ছুরি জাতীয় কিছু একটা নিয়ে সে হচ্ছে সকালবেলা ওখানে যায় ওখানে গিয়ে দেখে যে অলরেডি ওই লোকটা ধরা পড়ে গেছে সুন দেয়ার আফটার পিপ ওয়াচেস দ্য ম্যান গেট কট বাই সোলজার্স অ্যান্ড দ্য হোল ইভেন্ট সুন ডিসঅ্যাপিয়ারস ফ্রম হিজ ইয়াং মাইন্ড আচ্ছা পিপ যখন ওখানে যে জিনিস দেখে যে ও ধরা পড়ে গেছে তারপরে ও তখন আর ওর মাথায় কিন্তু এটা ট্রমাটাইজিং না হ্যাঁ ও তখন মনে করে যে বাঁচলাম আর একে তো ছোট ছিল সো ওর ইয়াং মাইন্ড থেকে এই জিনিসটা পুরো ঘটনাটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ওর আর এটা মনে থাকে না এই লোকটার কথা কি মিসেস জো কামস হোম ওয়ান ইভিনিং কোয়াইট এক্সাইটেড অ্যান্ড প্রোক্লেমস দ্যাট পিপ ইজ গোয়িং টু প্লে ফর মিস হ্যাভিশাম আ রিচ অ্যান্ড গ্রিম লেডি হু লিভড ইন আ লার্জ অ্যান্ড ডিসমিসাল হাউস পিপ ইজ ব্রট টু মিস হ্যাভিশামস প্লেস আ ম্যানশন কল দ্য স্যাটিস হাউস হোয়ার সানশাইন নেভার এন্টার্স বলতেছে একদিন সকালে এই ঘটনার পর পর আমাদের যে মিসেস জো আছে ও হচ্ছে অনেক খুশি খুশি হয়ে এসে বলে যে একটা গুড নিউজ আছে পিপ হচ্ছে এখন থেকে মিস হ্যাভিশামের বাসায় যাবে তো মিস হ্যাভিশামের বাসায় যাবে ভালো কথা এরপরে আসলো কি মিস হ্যাভিশাম কোন বাসায় থাকে স্যাটিস হাউসে সেই স্যাটিস হাউসে হচ্ছে আমরা অলরেডি পড়ছি যে ওখানে কখনো দিনের আলো প্রবেশ করে না হি মিটস আ গার্ল অ্যাবাউট হিজ এজ স্টেলা হু ওয়াজ ভেরি প্রিটি অ্যান্ড সিমড ভেরি প্রাউড পিপ ইনস্ট্যান্টলি ফলস ইন লাভ উইথ হার অ্যান্ড উইল লাভ হার দ্য রেস্ট অফ দ্য স্টোরি বলছে ওখানে তার সমান বয়সের একটা মেয়ে স্টেলার সাথে পিপের দেখা হয় দেখেই হচ্ছে ও প্রেমে পড়ে যায় স্টেলার এবং সে এই ভালোবাসাটা হচ্ছে তার বাকি জীবন হচ্ছে সে চর্চা করে যায় আর কি হি দেন মিট মিস হ্যাভিশাম হ্যাঁ 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে ম্যাম ও তারপরে আমাদের ছুটি দেওয়া লাগবে এখন দিমে আজকে হাইস্ট পড়াইছেন ম্যাম এই পর্যন্ত ও আচ্ছা সবাই চুপচাপ ছিল যে তাই ওকে তাহলে হচ্ছে আমরা নাম ডেকে শেষ করে এটা হচ্ছে ওকে মনে থাকবে তো নেক্সট দিন যে হচ্ছে ওর মানে কোথায় আমরা শেষ করছি জি ম্যাম আমার মনে আছে জি ম্যাম প্রেমে পড়ে যায় হ্যাঁ স্টেলার মানে স্টেলার সাথে দেখা হয় এটা মাথায় রাখবে কি এটার পিডিএফটা দিয়ে দেই ক্লিয়ার